গুড মর্নিং সবাইকে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমি ময়ূরী, আমার জীবন যুদ্ধের আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো চলো আরেকটা নতুন দিন তোমাদের সাথে শেয়ার করি। টাটা টাটা। সকাল বাজে 7:30, তোমাদের মাহি ঘুরতে চলে গেল ওর বাবার সাথে। তো এই এখন আমার এই গোয়াল ঘরটাকে পরিষ্কার করতে হবে। তোমাদের সাথে আমার এই রোজকার কাজকর্ম শেয়ার করতে করতে আমিও বোর হয়ে যাচ্ছি, আর তোমরাও হয়তো আমার ভিডিও দেখতে দেখতে বোর হয়ে যাও। কিন্তু কিচ্ছু করার নেই, আমি আমার পরিস্থিতিগুলো, জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলো সব কিছু তোমাদের সাথে শেয়ার করি। তো এখন এই পরিস্থিতিটা চলছে, এই সিচুয়েশনের মধ্যে দিয়ে আমি যাচ্ছি, তো এটা কেন তোমাদের সাথে শেয়ার করবো না। তো মাহি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ে, উঠেই বাইরে বেরোনোর বায়না করে। তো ওর বাবা ওকে প্রত্যেক দিন বাইরে নিয়ে যায়, আর এই ফাঁকে আমি আমার সমস্ত কাজকর্মগুলো সেরে ফেলি। তো নাকে মুখে এখন এইটুকু টাইমের মধ্যে কাজ করতে হবে যতক্ষণ মাহি ওর বাবার কাছে আছে। তো এই যে বিছানাটা এখন গুছিয়ে নিচ্ছি, তোমরা ভিডিওটা দেখতে থাকো। ঘরটা পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেছে। দেখো ঘরটা একটু গোছগাছ থাকলে মনটাও ভালো লাগে, তো সেই জন্য সকালবেলা ঘুম থেকে উঠে আমার প্রধান কাজ হচ্ছে ঘরটাকে আবার মানুষ করা। মোটামুটি সব কাজ হয়েই গেছে, এবার শুধু মাহির হিসুপটির নেকড়াগুলো ধুয়ে দিলেই ব্যাস কমপ্লিট। এই যে মাহি ঘুমিয়ে পড়েছে। তাই তো সকালে ব্রেকফাস্ট ব্রেকফাস্ট করলাম, মেয়ে ঘুমাচ্ছে, আর মোটামুটি সমস্ত কাজকর্ম শেষ। সকাল সকাল যদি সব মানে দৌড়ঝাঁপ করে যদি সমস্ত কাজকর্ম শেষ করে ফেলানো যায় তাহলে মানে খুব ভালো লাগে যে আর কোনো কাজ নেই। এখন আপাতত মেয়ে উঠলে পরে ওকে মালিশ করে স্নান করাবো, বাস ওকে স্নান করিয়ে আমি নিজে স্নান করতে পারলে মোটামুটি এক বেলার পর্ব শেষ। তো যাই হোক এই আর কি, এখন একটু বসে বসে রেস্ট টেস্ট নিই, চকলেট খাচ্ছিও এই আর কি। ও তোমাদের সাথে শেয়ার করা হয়নি যে তোমাদের দাদাভাইয়ের যে বাগান, লেবু বাগান, সেখান থেকে লেবু বিক্রি হওয়া শুরু হয়েছে। তো আজকে সকালেও গিয়েছিল তোমাদের দাদাভাই, লেবু বিক্রি করে এসেছে। যাই হোক অন্যদিন তোমাদের সাথে শেয়ার করবো লেবুগুলো যখন নিয়ে আসে। তো কালকে 2 বস্তা লেবু এনেছিল, আমি তোমাদের সাথে শেয়ার করাটা হয়নি, যাই হোক পরে কোনো একদিন করবনি। তো এই আর কি, দেখতে থাকো ভিডিওটা। আবার কখন ক্যামেরার সামনে আসতে পারবো জানি না, এখন ফ্রি আছি তাই ক্যামেরার সামনে চলে এসেছি। তো যখন আবার ফাঁকা হবো তখন তোমাদের সাথে কথা বলবো, কি করছি সারাদিন শেয়ার করবো, তোমরা ভিডিওটা দেখতে থাকো। তুই কি করে আমার মাথা, আমার মাথা খালি আঙ্গুল খায়, খালি আঙ্গুল খায়, হাত মুখে দেয় না মা, হাত মুখে দেয় না, হাত মুখে দেয় না। আবার হাত খায়, খালি হাত খায় তো মেয়েটা। আবার বকবো কিন্তু, বকবো কিন্তু খুব, বকবো কিন্তু হাত খায় না। ঘুমাও এবার, স্নান টান হয়েছে, খাওয়া টাওয়া হয়েছে, এখন কিসের এত কথা, কিসের এত গল্প, তুমি ঘুমাও কিন্তু। ক্যামেরা দেখলেই হলো না, মেয়েকে স্নান টান করিয়ে দিয়েছি, অন্যান্য দিন স্নান করানোর পরেই ঘুমিয়ে পড়ে, আজকে চোখে ঘুম নেই। তো যাই হোক, এই যে সেদিনকে মাহির দিদন এসেছিল একটা, মানে আমার মাসি শাশুড়ি এসেছিল, তো মাহিকে ড্রেস দিয়েছে, তোমাদের সাথে ড্রেসগুলো একটু দেখাই। এই যে দেখো এরকম টেপ জামাগুলো কি সুন্দর লাগে না, এগুলো আমরা ছোটবেলায় পড়তাম। ভালো লাগছে তোমার? তো এরকম টাইপের টেপ জামা দিয়েছে, দেখো ও হা করে তাকিয়ে আছে ক্যামেরার দিকে। তো এই যে টেপ জামাগুলো এরকম দিয়েছে দুটো, খুব সুন্দর লাগে, এগুলো গরমের দিনে পরলে খুব ভালো লাগবে। তো এই যে তারপর এই আরেকটা এরকম জামা দিয়েছে। তো এগুলো এখন ভাঁজ করে রাখি, কালকে এগুলো ধুয়ে দেবো ডেটল দিয়ে। তো আজকে তো তোমাদের দাদাভাইয়ের বার্থডে, সকাল থেকে সেরকম কোনো প্রিপারেশন নেই, আমরা কিছু করিনি, কারণ হচ্ছে আজকে কাল একাদশী গেছে, আর আজকে একাদশীর পর পারো না, মানে আজকে আমাদের নিরামিষ। তোমাদের দাদাভাই ভাগ্যটাই খারাপ, এর আগের বার বার্থডের দিনও শনিবার ছিল নিরামিষ, আর আজকেও শনিবার, শনিবার মঙ্গলবার হলেও আমাদের নিরামিষ না হলেও আজকে পারো না করেছে, সেজন্য সারাদিন নিরামিষ খাবে। তো সেই জন্য তো ভালো মন্দ কিছু রান্না করে খাওয়াতে পারলাম না, আর সকালবেলা উঠেও গেছে ডিউটিতে, তো ডিউটি শিউটি করলো। তো যাই হোক আমি একটু হালকা পাতলা ঘর টর পরিষ্কার করলাম, একটু ডেকোরেশন করব ভাবছি এই জায়গাটার মধ্যে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, তোমাদের সাথে পরে কথা হচ্ছে। এই যে একা একাই এই জায়গাটা একটু সাজালাম, মানে খাটের ওপরটা এই পাশটা একটু সাজালাম, মাহিকে ঘুম পাড়িয়ে রেখে আমি করলাম। দেখো এই হ্যাপি বার্থডে এটা আমার কাছে ছিল, আর এটা হচ্ছে আমার একটা শাড়ি, আর টুনি বাল্বও লাগিয়ে দিয়েছি। দাঁড়াও এটা লাইটটা জ্বালিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কেমন লাগছে।
এটা মানে আমার ভাস্তিটাকে বলেছি কেক আনতে, ওকে পাঠিয়েছি, ও কেক নিয়ে আসলে পরে কেকটা কাটা হবে। সন্ধ্যা হয়ে গেছে তো আমি ভাবলাম এই সমস্ত জোগাড় করে নিই, আর দুপুরবেলা আমি পায়েসটাও করে রেখেছিলাম। তুমি নিয়ে নাও এটা। হ্যাঁ পিছনে আমার মেয়ে ঘুমাচ্ছে, দেখো বাবা বার্থডে হয়ে গেল টেরি পাইল না। আজকে আমাদের বার্থডে মেনু দেখো, পায়েস, প্যাটিস, সিঙ্গারা, মিষ্টি আর কেক। তো ভাসুরদের পুচকি পাচকা গুলোকে ডেকেছি, ওরা সবাই এসেছে, ওদেরকে নিয়েই একটু সেলিব্রেট করি আর কি। আমাদের পার্টি চলছে, তো যাই হোক সবাই চলে গেছে এখন। আর মাহি এখানে ঘুমাচ্ছে আমার কোলে, মেয়েটা এরকমই মানে ঘুমিয়ে গেল, আর ওর বাবা একটু আগে উঠলো, খেললো ঠেললো, মানে যখন ওরা ছিল তখন একটু জাগা জেগেছিল, তারপর আবার এখন ঘুমিয়ে পড়েছে। ওর বাবার বার্থডেও টেরই পেলো না কিছু, যাই হোক এখন টের পেলেও ও কিছু বুঝতো না। তো যাই হোক মানে ওর তোমাদের দাদাভাইয়ের বার্থডেটা যে আমি মানে কেকটা যে অ্যাটলিস্ট ওকে দিয়ে কাটাতে পারবো, একটু সেলিব্রেট করতে পারবো, মানে এটা আমি ভাবতেও পারিনি। সকালবেলা তোমরা দেখলি কোনো প্রিপারেশন নেই, কিচ্ছু নেই, ফট করে হঠাৎ করে আমি ওই আমার তুয়া না থাকলে কিছু হতো না, আমার যে ভাস্তিটা ও না থাকলে কিছু হতো না, আর ও কেকটা এনে দিয়েছে, আর আমি ওকে ঘুম পাড়িয়ে এই ডেকোরেশনটা করেছি, তাই একটু সেলিব্রেট হলো। আশা করছি এর পরের বার আরো ভালো করে হবে, মাহি একটু বড় হয়ে যাবে, ইচ্ছা তো করে অনেক কিছু করতে কিন্তু পরিস্থিতি চাপে পড়ে কিছু করতে পারি না, এই হচ্ছে ব্যাপার। মানে যখন যদি সবকিছু ঠিকঠাক থাকতো অবশ্যই আরো ভালো করে তোমাদের দাদাভাইকে অনেক কিছু রান্না করেও খাওয়াতে ইচ্ছা করে, কিন্তু বোঝোই তো পরিস্থিতিটা সম্ভবই হয় না, তবু যতটুকু পারলাম করলাম। তোমাদের দাদাভাই এখন নিচে গেটের টালা টালা দিচ্ছে, তো ভাবলাম ভিডিওটা শেষ করি, আজকের ভিডিওটা এখানেই শেষ করি। তোমরা সবাই দাদাভাইকে উইশ করতে ভুলো না, কিন্তু তোমাদের দাদাভাই বলছিল আমাকে কেউ উইশই করে না, তো সবাই তোমাদের দাদাভাইকে হ্যাপি বার্থডে উইশ করো। আর আমার ভিডিওটা লাগলে ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করো, কমেন্টে জানিও ভিডিওটা কেমন লেগেছে, আর তোমাদের সাথে দেখা হচ্ছে অন্য আরেকদিন অন্য একটা নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, বাই বাই, গুড নাইট।